কম্প্রোমাইজের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আই লাইনের মতো চলল। আর সমঝোতা নয়, পাহাড়ের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রী পাহাড় থেকে নামতে জোরালো আন্দোলনের পথে হাঁটলো গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার থেকে পাহাড়ে বন্ধের ডাক দিল তারা। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে বন্ধের ডাক দিয়েছে মোর্চা। স্কুল, কলেজ, পরিবহন, হোটেল এবং দোকানপাটকে এর বাইরে রাখা হয়েছে। এরই সঙ্গে একটা জিনিস স্পষ্ট, পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের আন্দোলন গড়ে তুলতে চাইছে মোর্চা। মন্ডেসে गोरखालैंड टेरिटोरियल एडमिनिस्ट्रेशन का जितना भी ऑफिसेस है और वेस्ट बंगाल गवर्नमेंट का ऑफिसेस और सेंट्रल गवर्नमेंट का ऑफिसेस सभी बंद रहेगा। BDO, SDO, DM ऑफिस सब मंडे से बंद रहेगा। এদিন সকালে শিলিগুড়ি থেকে বন্ধ নিয়ে মোর্চাকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্ধটা কিছু ইললিগাল, বেআইনি, হাইকোর্টে ডিক্লেয়ার করেছে। বারবার নিজে কিছু করতে পারছি না বলে বন্ধের আশ্রয় নেব আর মানুষের ক্ষতি করবো, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমি আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। বন্ধ নিয়ে সুর কিছুটা নরম করেছিলেন গুরুমো। বন্ধ আবি মাইনে ডিক্লেয়ার নাই কিয়া, বন্ধ কা পক্ষ মে নাই হুঁ। মেরা জো ইউয়া মোর্চা কা বহুত লড়কা লোক জো ইনজোর হো গিয়া, 45-50 লড়কা লোক, আব ইসমে আকে ও ঘোষণা কিয়া, টুরিস্ট কো তকলিফ হো গিয়া। কিন্তু এরপরই বৈঠকে বসে মোর্চা, আর দীর্ঘ বৈঠকের পরই অবস্থান পাল্টান বিমল গুরুমরা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পাহাড়ের সমস্ত সরকারি অফিসে বন্ধের ডাক দেওয়া হয়। মাস সিগনেচার ক্যাম্পেইন হোগা গোর্খাল্যান্ড কা পক্ষ মে, আর ইয়ে প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী কো ভেজ দিয়া জায়েগা। বিমল গুরুং জি নে হোম মিনিস্টার কো গোর্খাল্যান্ড কা ডিমান্ড দেতে হুয়ে আজ রাজনাথ সিংজি কো এক লেটার লিখা হে। যদিও এর আগে শিলিগুড়িতে উত্তর কন্যায় বসে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, জঙ্গি আন্দোলনের সামনে মাথা নত করা হবে না। কম্প্রোমাইজের ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কম্প্রোমাইজ সবসময় হয় না, কম্প্রোমাইজ হয় শান্তির স্বার্থে, কম্প্রোমাইজ হয় নেগোসিয়েশনের স্বার্থে, কম্প্রোমাইজ হয় ভালো থাকার স্বার্থে, কিন্তু কম্প্রোমাইজ কখনো বোমা দিয়ে বোমার হয় না, কম্প্রোমাইজ কখনো বোমা দিয়ে লাঠি দিয়ে আগুন দিয়ে হয় না, আই লাইনের মতো চলবে। এবার পাল্টা কড়া অবস্থান নিল মোর্চা। ফের কি তাহলে পাহাড় জুড়ে অনির্দিষ্টকালের জন্য অচল অবস্থা তৈরি হবে? রাজশ্রী দত্তগুপ্ত, সনৎ ঝা ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।